Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো কোরবানির ঈদের সুন্নাত কাজসমূহ কি কি। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাত প্রহরেই আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদ উল আজহা। আসুন আমরা জেনে নিই এই ঈদ উল আজহার দিনে আমরা কি কি পালনীয় সুন্নত আমাদের জন্য রয়েছে। আমরা কোরআন এবং সুন্নাহ গবেষণা করে যে সুন্নাহগুলো পেয়েছি, যে আমলগুলো পেয়েছি, সেগুলো হলো: 1 নম্বর, ওই দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা এবং জামাতের সাথে ফজরের সালাত আদায় করা; 2 নম্বর, মেসওয়াক করা; 3 নম্বর, গোসল করা; 4 নম্বর, সাধ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করা, অর্থাৎ যার যার তৌফিক অনুযায়ী সে নতুন পোশাক কিংবা উত্তম পোশাক, ভালো পোশাক পরিধান করবে; তারপরে খুশবু লাগাবে; তারপর যে সুন্নাটা হলো 5 নম্বরে বলতে পারি, সেটা হলো না খেয়ে ঈদগাহে যাওয়া। কুরবানির ঈদের মধ্যে, ঈদ উল আজহার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো এটা যে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাবে এবং ঈদগাহ থেকে ফিরে এসে কুরবানির গোশত দিয়ে সে খাবে। এটা সহি ইবনে মাজাহের মধ্যে, ইবনে মাজাহ মধ্যে একটা হাদিস এসেছে, সহি আহমদের মধ্যে এসেছে হাদিসটা হলো এভাবে: আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলু ওয়া লা ইয়াকুলু ইয়াউমাল আযহা হাত্তা ইয়ারজি ফায়াকুল মিন আযহিয়া। অর্থাৎ হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিনে কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না, আর ঈদ উল আজহায় যাওয়ার সময় কিছু খেতেন না। অর্থাৎ ঈদ উল ফিতরে কিছু খেয়ে যেতেন আর ঈদ উল আজহায় না খেয়ে যেতেন। আর কখন খাইতেন? ফায়া আকুল মিন আদহিয়া, কোরবানি করে কোরবানির পশু দিয়ে তারপরে খেতেন। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদের দিনে একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো কোরবানির ঈদের জন্য না খেয়ে ঈদগাহে আসা। তারপরে 6 নম্বরে, 6 নম্বরে আমরা যেটা বলতে পারি সেটা হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া; 7 নম্বরে ভিন্ন রাস্তায় যাওয়া; এক রাস্তায় যদি দুইটা রাস্তা থাকে তাহলে এক রাস্তায় যাওয়া, আর এক রাস্তায় ঈদগাহে আসা আর এক রাস্তায় বাড়িতে ফিরে যাওয়া। তারপরে আপনি 7 নম্বরে যে সুন্নতটা বলতে পারি সেটা হলো তাকবীর বলা, আসার পথে যাওয়ার পথে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা। তারপর 9 নম্বরে যে কথাটা বলতে পারি সেটা হলো সকাল সকাল ঈদের সালাত আদায় করা। যেহেতু কোরবানি অনেক কাজ আছে, এটা খুব বেশি একটা দেরি না করে যথাসম্ভব সকাল সকাল ঈদের সালাত আদায় করা, এটাও একটা সুন্নত। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো যে ঈদের সালাত আদায়ের পরে কোরবানি করা। যদি কেউ ঈদের সালাতের আগে কোরবানি করে ফেলে তাহলে সেটা হবে না, ঈদের সালাতের পরেই কোরবানি করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপরে আপনি এরপরে যে সুন্নতটা রয়েছে সেটা হলো আপনি এই খুতবা শুনবেন। অনেকে আছে আমরা ঈদের সালাত আদায় করে চলে যাই, খুতবা শুনি না, তো খুতবা শোনাটা এটাও হলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এদিকটাও আমরা খেয়াল করতে হবে। তারপরে কাজ হলো আপনি যে গোশত, এই গোশতগুলিকে শুধু একা একা না খেয়ে এগুলি ফকির মিসকিন যারা আছে তাদেরকে এর মধ্যে অংশ রাখা, তাদের জন্য বন্টন করে কিছু দিয়ে দেওয়া, তাদেরকে নিয়ে খাওয়া, এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নত। তো ইত্যাদি যে সুন্নতগুলি আমি বললাম, আসুন আমরা এই সুন্নাগুলিকে পালন করি, ঈদ উল আজহাকে আল্লাহর রাহে আমরা যেমন কুরবানি, পশু কুরবানি করছি, আমাদের মনের যে পশুত্ব বোধ আছে, যে খারাপ কিছু আছে এগুলিকেও আমরা কুরবানি করে দিই, আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুলিয়ত কুরবানি করার মতন তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের দিনে সুন্নাহগুলি পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।